যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত 6 জন। অন্যদিকে আটকে রাখা রাশিয়ান সারের প্রথম চালান ছেড়ে দিল ইউরোপীয় ইউনিয়ন। এবার বিস্তারিত, বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুটি বিধ্বস্ত হয়। বিমান দুটিতে কতজন লোক ছিল কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি, তবে বিমানে থাকা সকল ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী অ্যান্থনি মান্টিয়া নামের একজন বলেন, আমি সেখানে দাঁড়িয়ে এয়ার শো দেখছিলাম, সংঘর্ষ দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। আরও যারা দেখেছেন তারা সবাই কান্নায় ভেঙে পড়েছিল। ঘটনার পরপরই ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা ডালাস বিমানবন্দরের ঘটনাস্থলের কাছে যায়। অন্যদিকে ইউরোপের বন্দরে আটক রাশিয়ার সারবাহী একটি কার্গো জাহাজকে আফ্রিকার উদ্দেশ্যে রওনা করার অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে জাহাজটি 20,000 টন সার নিয়ে নেদারল্যান্ডের রুটের ডাম বন্দরে অবস্থান করছে। গতকাল জাতিসংঘ ঘোষণা করেছে যে আফ্রিকার দেশ মালাবি উদ্দেশ্যে জাহাজটিকে রওনা করার অনুমতি দিয়েছে নেদারল্যান্ড। আফ্রিকার দরিদ্র দেশ মালাবিকে এই 20,000 টন সার রাশিয়ার অনুদান হিসেবে দিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কৃষি পণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালাচ্ছে তাতে রাশিয়া অব্যাহতভাবে অসন্তুষ্টি প্রকাশ করে আসছে। জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনে শস্য খাদ্য রপ্তানির ব্যাপারে রাশিয়া যে সম্মতি দিয়েছিল, সেই সময় রাশিয়ার কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য জাতিসংঘের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতির মতো জুলাই মাসের মধ্যে রাশিয়ার জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারেনি বিশ্ব সংস্থাটি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।